যে আমাদের দেশে আগে বলা হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু হয়ে ঢুকে মানুষ হয়ে বের হয়, আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ হয়ে ঢুকে গরু হয়ে বের হয়। প্রশ্ন হবে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো একটা নাম করা বিশ্ববিদ্যালয় হবে, সেইখানে মেয়েরা নিজেরা নিজেরা একজন আরেকজনের কাপড় খুলবে না, এই ধরনের একটা দেশ কি সৃষ্টি করতে চান? আপনারা কি কারণে বসে আছেন? আপনি বলেন ছাত্রলীগ শুনলে আপনি ভালোবাসেন, আমিও ছাত্রলীগ শুনলে এক সময় ভালোবাসতাম, আজকের ছাত্রলীগ কি তাই? আপনার বিবেককে প্রশ্ন করুন তো দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ধরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রলীগ এখন যা করছে, আপনি কি সেই ছাত্রলীগকেও ভালোবাসেন? মাটি তুমি ফেটে যাও, আমি মাটির নিচে ঢুকে যাই, আমাকে বার্মার সঙ্গে তুলনা করা হয়, আমাকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করা হয়। ডিসেম্বর মাসে দেখা হবে, আশা করি আল্লাহর রহমতে বেঁচে থাকলে সবার সাথেই। 23শে ডিসেম্বরে দেখবেন একদম সব ইলেকশনের আগে নাকি পরে? হ্যাঁ, ইলেকশনের আগে নাকি পরে? ইলেকশনের ডেট যেটা দিছে তার আগে। আচ্ছা, একদম পূর্বাকাশে সূর্য উঠবে, সব ফর্সা হয়ে যাবে, অন্ধকারের রোমানিশা কেটে যাবে। কথাটা বললাম, যদি না হয় তখন সেই দিন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যা বলছিলেন তা তো হলো না। আমার কাছে একজন লোক আসতো, তার বাবা বাংলাদেশের 63 সন থেকে 69 সন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল লোক ছিল। সেই লোকটি আমার কাছে ইদানিং কালে আসতো, 5-7 বছর আগে। আমি যখন মানুষকে বলতাম ওই লোকটি এই যে আমার ভাই, উনি হলেন ওই যে বাংলার অমুক ছিলেন, উনার ছেলে, যাওয়ার সময় আমাকে হাত ধরে বলতো এই পরিচয়টা ফজলু ভাই আমার দিয়ে না, আমার লজ্জা হয়। যে পরিচয় ছেলে তার বাপের সম্পর্কে দিতে চায় না, সেই পরিচয়ে কি আপনারা পরিচিত হইতে চান যে আপনারা ভোট ডাকাত বা নিশিরাতের এমপি? এই ভোটে তো আমি চাই না। কেন বঙ্গবন্ধু কন্যা এরকম হবে? বঙ্গবন্ধু কন্যা কেন এমন হবে? এবং একটা দেশের সর্বোচ্চ আসন বলে প্রতিদিন কি শুধু অসত্য কথাই বলতে থাকবেন? দেশের উন্নয়নের কোন অভাব নাই। পদ্মা মেঘনা যমুনা আরিয়লকা ধলেশ্বরী দিয়া মধু ভেসে যাচ্ছে, খেয়ে মানুষ পুরাতে পারছে না। পদ্মা ব্রিজ করছি, অমুক সেতু করছি, অমুক ওই নদীর নিচে দিয়ে ব্রিজ করছি, এর নামই কি বাংলাদেশ? না, এর নাম বাংলাদেশ না। বাংলাদেশ হইল তার নাম যে বাংলাদেশের মানুষের পেটের ভাত থাকবে, আপনি যে কারণে যুদ্ধ করেছিলেন, যে মানুষের পরনে কাপড় থাকবে, যে মানুষের শিক্ষা শেষে চাকরি থাকবে, যে মানুষের সত্য কথা বলার অধিকার থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হবে, জ্ঞানী বিজ্ঞানী হবে, ইডেন কলেজের মেয়েরা লেখাপড়া করে, বেগম রুকেয়ার চেয়েও শক্তিশালী হবে, যেখানে মেয়েরা চুলাচুলি করবে না, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক গবেষণা হবে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো একটা নাম করা বিশ্ববিদ্যালয় হবে, সেইখানে মেয়েরা নিজেরা নিজেরা একজন আরেকজনের কাপড় খুলবে না, এই ধরনের একটা দেশ কি সৃষ্টি করতে চান? আপনারা কি কারণে বসে আছেন? আপনি বলেন ছাত্রলীগ শুনলে আপনি ভালোবাসেন, আমিও ছাত্রলীগ শুনলে এক সময় ভালোবাসতাম, আজকের ছাত্রলীগ কি তাই? আপনার বিবেককে প্রশ্ন করুন তো দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ধরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রলীগ এখন যা করছে, আপনি কি সেই ছাত্রলীগকেও ভালোবাসেন? যে আমাদের দেশে আগে বলা হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু হয়ে ঢুকে মানুষ হয়ে বের হয়, আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ হয়ে ঢুকে গরু হয়ে বের হয়, এই দেশটা আপনি চান? কাজে আসুন না, একটা ইলেকশন দিলেই সবকিছু ভালো হয়ে যাবে আমি বলছি না। আওয়ামী লীগ খুব খারাপ, আরেকটা রাজনৈতিক দল খুব ভালো, সেটা আমি বলছি না, কিন্তু একটা প্রক্রিয়া চলুন না শুরু করি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই দেশটাকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে অ্যাটলিস্ট বলতে পারবো। অন্ত পৃথিবীতে যখন ডাক পড়ে কে কে আসো গণতান্ত্রিক দেশ, আসো দেখি একসাথে বসি, আমার দেশটা যখন বাদ পড়ে যায় তখন মনে হয় মাটি তুমি ফেটে যাও, আমি মাটির নিচে ঢুকে যাই, আমাকে বার্মার সঙ্গে তুলনা করা হয়, আমাকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করা হয়। এই যদি হয়, আর বলেন ধর্মনিরপেক্ষ, বললেন একটা কথা আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ, হ্যাঁ আমিও ধর্মনিরপেক্ষ, এই কথাটা আমি আজকে বললাম খুব ক্লিয়ারলি। এবং আমাদের যে 27 দফার 16 নম্বর দফায় আপনি দেখবেন বিএনপি আগে যাই বলুক এখন কিন্তু বলছে ধর্ম যার যার রাষ্ট্র সবার, আওয়ামী লীগ বলতো ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু বিএনপি আরেক দফ এগিয়ে বলেছে ধর্ম যার যার রাষ্ট্র সবার।
কাজে এইদিকে যেতে হবে। কিন্তু হ্যাঁ, আমিও ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা চাই, কিন্তু সেই ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা কি আওয়ামী লীগাররা আছেন? হেফাজতের সাথে যখন একসাথে বসে স্টেজে বক্তৃতা করে পায়ে হাত দিয়ে সালাম করতে যায় আওয়ামী লীগের নেতারা শফি সাহেবের, তখন কি আমরা বুঝি না কোন দিকে যাচ্ছে দেশ? জামাত ইসলাম খুব ভালো আপনার দৃষ্টিতে, এটা একটা সাম্প্রদায়িক দল, আমার দৃষ্টিতে তাই। জামাত ইসলাম মুক্তিযুদ্ধে বহুত খারাপ কাজ করছে, এবং জামাত ইসলাম যতক্ষণ পর্যন্ত জাতির কাছে হাত জোর করে কাউন্সিল করে মাপ না চাবে, আমার কাছে সে খারাপই থাকবে। আমি যদিও বিএনপির লোক, আমি তাই বলছি, জামাত ইসলামকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার একাত্তরের ভূমিকার জন্য। কিন্তু হেফাজত ইসলাম কি খুব ভালো জিনিস? আপনারা যে বইগুলা একটু ধমক দেওয়ার পরে বদলায় ফেললেন, আপনাদের বুকের জোর তো খুব বসতে পেরেছি। কাজেই আজকে যে অবস্থায় এসেছে, খুব সুষ্ঠুভাবে দেশকে যদি আপনি বাঁচাতে চান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ছাত্র নেতৃত্ব তৈরি করতে হবে। আপনি তো সমস্ত নেতৃত্বের পদ। আমি যদি জনাব এডভোকেট ফজলুর রহমান শেষ করার জন্য আপনাকে অনুরোধ করবো লাস্ট একটা মন্তব্য দিয়ে, সেটা হলো যে জনাব সাকামিন দ্রবি কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে আমরা চাই বা ওনারা চান একটা সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন বর্তমান ইলেকশন কমিশনের অধীনে হবে এবং নিরপেক্ষভাবে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে আপনারা দলীয় ভাবে সেটাকে প্রতিরোধ করে আসন সবাই মিলে নির্বাচন অংশগ্রহণ করি, যদি কোথাও বিক্ষিপ্ত বা অন্য কোন ধরনের অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা সাংগঠনিক ভাবে সেটাকে প্রতিহত করুন, তবেই একটা সামঞ্জস্যতা আসবে বা একটা ব্যালেন্স থাকবে। এছাড়া আপনার কি অন্য কোনো ভয় আছে? আজকে যে প্রশ্নগুলো আমাকে করার কথা ছিল সেগুলো করেন নাই, আমি কিন্তু আজকে এই কথাগুলো বলার জন্য বসছিলাম না। আচ্ছা যা হোক, তারপরে আমি আপনাকে বলি, প্রতিরোধ করব কি করব না, আর কে থাকবে কি থাকবে না, একটা কথা আমি বলে 23 জনের মধ্যেই যে প্রমাণিত হবে এবং প্রতিষ্ঠিত হবে যে এই দেশে একটা নির্বাচন করার জন্য বাংলার জনগণ বিএনপির নেতৃত্বে বা উনি যাদেরকে খুব ছোট মানুষ মনে করলেন, মাহমুদুর রহমান মান্না ইত্যাদি ইত্যাদি, যাদের কোনো সমর্থন নাই, এই নাই সেই নাই, একটা টেলিভিশন চালাইতে যেমন রিমোট লাগে, ছোট ছোট দলগুলো ছাড়া বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলন হয় নাই। রবি ভাই আপনি অবশ্যই জানেন, 52 আন্দোলনে রাজনৈতিক ছাত্র নেতারা ছিল, রাজনৈতিক নেতারা ছিল, কিন্তু কমিউনিস্ট পার্টির মতো ছোট পার্টি যখন রিমোটে টিপ দিছে তখন এটা সঠিকভাবে চলছে। ঐক্যবদ্ধ আন্দোলন ছোট বড় নাই, 66 বলেন, 69 বলেন, 71 বলেন, এরশাদ বিরোধী আন্দোলন, সব আন্দোলনে কিন্তু ছোট বড় মিলে ঐক্য হয়েছে। ছোট বড় মিলে ঐক্য না হলে কিন্তু আন্দোলন সার্বজনীন হয় না। কাজেই ছোটদেরকে এত করার কিছু নাই, তাদেরও ত্যাগ তিতিক্ষা সবকিছু আছে, তাদেরও নাম আছে, কিন্তু দল অনেকে সবার সাথে মিলে করতে পারে না, নিজে নিজে দল করে, কিন্তু দেশকে তারাও ভালোবাসে। আমি আপনাকে খুব সুস্পষ্ট ভাবে আজকেও বলছি, আপনার সঙ্গে আমার 23 ডিসেম্বর মাসে দেখা হবে, আশা করি আল্লাহ রহমতে বেঁচে থাকলে সবার সাথে। 23 ডিসেম্বরে দেখবেন একদম সব কথাটা বললাম, যদি না হয় তখন সেই দিন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যা বলছিলেন তা তো হলো না। তা না হলে বুঝতে হবে যে আমরা আরো অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ, দেখা যাক।